जोटे जदि मोटे एक पसा खाद्य के लिए क्षुधार लागे दूटी जदि जोटे अर्धे तार फूल के लिए अनुरागी फूल और फसल साथे बांगाली आत्मार बंधन बाड़ी उठोने बा पेछोने एक चिलते जमीते शहुरे बाड़ी रोदेला बारान्दा किंबा बाड़ी छादे तारा गड़े तोले भालो लागार भालो बासार बागान एक वृक्षप्रेम तारा बोये निये आसे प्रवासेओ न्यूयॉर्के स्वल्पकालीन ग्रीष्मकालेओ शौखिन बागानेर बाड़ी भरे उठे देशी विदेशी फल और फसले एमोनी किछु बागान प्रेमीलाशी मानुषदेर निये आमादेर परिवेशना शिल्पांगन बागान बाड़ी आमरा देखबो तादेर बागान जानते चाहबो तादेर अनुप्रेरणार उत्स आर साथे जेने नेब बागान करार किछु प्रयोजनीय टिप्स ताहले आसुन शुरू करी आमादेर बागान परिक्रमा। অনুষ্ঠানের এই পর্বে আমরা ঘুরে দেখব মুস্তফা খালেদ মুর্শেদ মানুর বাগান। মানু ভাই নিউ ইয়র্কের সাংস্কৃতিক পরিমণ্ডলীর একটি পরিচিত মুখ। নাট্যচর্চার পাশাপাশি বাগান চর্চারও তার ভীষণ শখ। দেশি ও বিদেশি পুষ্পাক্ষ ফুল ও ফলের প্রতি তার রয়েছে বিশেষ আকর্ষণ। তাহলে চলুন মানু ভাইয়ের মুখেই শোনা যাক তার বাগানের গল্প। আমার এই বাগানের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি একটু শুরু থেকে আরম্ভ করি। সেটা হচ্ছে আমি 2015 সালে রিটায়ারমেন্টে 2015 সালের প্রথম মার্চ থেকে, তো তার আগে আমি এই বাড়িটা বানাই। এই বাড়িটা বানাতে আমার প্রায় মাস দশেক সময় লাগে, মোটামুটি 1.5 বছরের মধ্যে বাড়িটা রেডি হয়ে যায়, নতুন বাড়ি। তো তখন অনেক কিছুই ছিল না, তো বাগান করাটার একটা ইচ্ছা তো সবসময় ছিল। যেহেতু সিটিতে কোনো বাগান করতে পারতাম না, আমরা কুইন্সে থাকতাম, কুইন্স থেকে এখানে যখন মুভ করলাম ভাবলাম সুন্দর করে বাগান করব। এইখানে প্রায় 13টা গাছ আমাকে কাটতে হয়েছে, কেটে মাঠটাকে বাগানের জন্য প্রস্তুত করতে হয়েছে, এতে সময় লেগেছে। এবং বেড বাই বেড এক একটা অংশ করে আমি একটা পার্ট নিয়েছিলাম, এক একটা অংশ করে আমরা এগোতে থাকি। আমি নিজেই এই কাজগুলো করি, আমার বউ আমাকে সাহায্য করে, মাঝে মাঝে ছেলে যখন থাকে ছেলেও সাহায্য করে। আর বাগানের ব্যাপারে বলি, প্রথমে আমরা ওই পিছনে বেড করলাম সবজির, তারপরে আস্তে আস্তে সামনে কিছু ব্রিক ওয়ার্কস করার পরে বাগানটা শুরু করি। বাগানটা বিভিন্ন রকম শেপ দিই, তো এক একটা শেপ একটা, যেটা বোঝা গেল যে এখানে অনেক গাছ লাগবে, অনেক গাছ নিলে বাগানটা দেখতে সুন্দর লাগবে না। আর আমরা একটু অন্যরকমভাবে করতে চাচ্ছিলাম দেশীয় টাচ হোক। তো দেশীয় টাচের মধ্যে যে গাছটা আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে একটা ছিল জবা গাছ। তো জবা গাছ তো অনেক বড়ো হয়, জবা গাছটা করা যায়নি, ছোটো ছোটো কিছু ছিল আর ওটা সিজনাল, বেশিক্ষণ বেশি দিন থাকে না। তো খুঁজে যে ইয়েটা পেলাম সেটা হচ্ছে গ্যান্দা ফুলের গাছ। তো গ্যান্দার যে বড়ো যেটা পাওয়া যায় আমাদের ওখানে, থোকা গ্যান্দা বলে, থাবা গ্যান্দা বলে, নানা রকম নাম আছে। তো ওই গ্যান্দাটা এখন দেশের থেকে দেখলাম যে দেশে হয় না, ওটা হল্যান্ড থেকে বীজ এসে ইন্ডিয়াতে প্রসেস হয়ে বাংলাদেশে ওরা ওখানে করে। গদখালিও গেছিলাম এ ব্যাপারে, যে যশোরের যেখানে সমস্ত ফুলের চাষ হয়, তো ওদের ওখানে যেও জানলাম যে এটা বীজ দিয়ে করতে হবে। আমরা এর মাঝখানে হল্যান্ডে গেছিলাম টিউলিপ বাগান দেখতে, এবং হল্যান্ড থেকে এই গ্যান্দার, ওদের গ্যান্দার ফুলের বীজ নিয়ে এসেছিলাম, তো সে বীজ লাগিয়েছি। আর এখান থেকে আমরা হোম ডিপো থেকে কিনেও লাগিয়েছি সব রকম মিলে। তো এবার দুটোরই ফলন হচ্ছে দেখে, কিন্তু ওর সে গ্যান্দা বড় গ্যান্দা হলো না। আমাদের যেটা এখানে লোকাল গ্যান্দা ছিল গতবার যে ফুলগুলো হয়েছিল, এটা দেখতে বেশ সুন্দর, আমি গতবারের ছবিটা আপনাকে দিয়ে দেবো। সবচেয়ে বড় কথা যে গ্যান্দার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অনেক দিন থাকে। এই এখন থেকে এখন মনে করেন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত থাকবে, বরফ না পড়া পর্যন্ত, বরফে নষ্ট হয় এছাড়া এটা থাকে। তো এই একটা সৌন্দর্য অনেকদিন এই কষ্ট করে বাগানটা করার পরে যদি কিছুদিন ফুলটা নাই থাকলো তা সে বাগান করে লাভ কী, আর দেখতেও সৌন্দর্য লাগে। তো এইভাবে এবার এগুলো করলাম, এখন সবজি তো উঠছে, সবজি তো দেখলেন যেগুলো ঢ্যাঁড়স, টমেটো, তিন রকম প্লাম টমেটো, লোকাল ফোর পিস টমেটো, চেরি টমেটো, এগুলো আছে, ঢ্যাঁড়স আছে, মরিচ আছে, মরিচ কালো মরিচ, ঊর্ধ্বমুখী মরিচ, আবার ছোটো মরিচ, তিনটেই আছে, ক্যাপসিকাম আছে মরিচ জাতের, আর কি দেখলেন লাল লাল শাক, পালং শাক, পুঁই শাক,
আর এগুলো ছাড়া লাউ আছে আমার কয়েক রকমের, ওই হাজারি লাউ আছে, আরেকটা সিলেটি লাউ বলি আমরা বা বরিশালি লাউ বলি, যার গায়ে একটু ফুটফুট হয় লম্বা ওটা, আর বেশ কয়েক রকমের স্কোয়াশ আছে, শশা আছে, এখানকার ল্যাভেন্ডার আছে, তারপরে স্যাজ আছে। তো এই করে যাচ্ছি, দেখা যাক। এখানে খাটনি অনেক, কারণ এই দেশে যে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে পোকামাকড়। আমরা করি একদম র, মানে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না, তো যার জন্যে কম্পোস্ট করতে হয়। আমরা বাসায় যেগুলো খাওয়া দাওয়া করি, ওই যত শাক সবজি খোসা, ফলের খোসা, ডিম, এগুলো, চায়ের পাতা, এগুলো আমরা ওই ক্যাপ ওইটাকে নিয়ে সার তৈরি করি, সারটা তৈরি করে ওখান দিয়ে। আপনি কম্পোস্টটা তো দেখলেনই ওখানে, তো কম্পোস্টটাও ওই নাড়াচাড়া করে বছরে দুবার নাড়ায় দুইভাবে ওটা করতে হয়, ওইটাই আমরা বিছাই, আর বাইরের কিছু দিই না। কিন্তু এতে অনেক পোকা হয়, অনেক পোকামাকড়ের উপদ্রব থাকে, সেগুলো মারার জন্য নানা রকম টোটকা দেশীয় ঔষধ দিয়ে এগুলো চেষ্টা করেছি, কিন্তু খুব একটা কাজ হয় না, কেমিক্যাল না দিলে যায় না। তো সামনেবার ভাবছি যে ফুলটা বাড়িয়ে দেবো, শাকসবজি আরও কমিয়ে দেবো। এবারেও অনেক কম করেছি, মাচার ব্যাপারগুলো কমিয়ে দিছি। আর আমার মাচা যেগুলো দেখলেন, মাচাগুলো হচ্ছে রিকনেবল, খুলে ফেলা যায়, আবার লাগানো যায়, এবং ডিফারেন্ট সাইজের করা যায়। আপনার ইচ্ছা মতন আপনি 2 ফুট উচ্চতা থেকে শুরু করে 6 ফুট এবং 10 ফুট পর্যন্ত করা যায়, কারণ সিমের জন্য একটু লম্বা লাগে, কিছু নিজেকে ব্যস্ত রাখার জন্য রিটায়ার লাইফে। শিল্পাঙ্গন ছাড়া এই একটাই অঙ্গন আছে আমার, আমার অঙ্গন আর শিল্পাঙ্গন, এই আপনাদের সঙ্গে আছি। তো ভালো থাকবেন।